তুমি সবাই কারণ তুমি তো সবাই কোরা আছে 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 সব 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 তারপরে তারাই পরে সুখে ইসলাম
لقد
তারপরে
একদম ফরমাল ফরমালের বাইরে যে আল্লাহ যে কথা কওয়ার মতো সুযোগ সেখানে না কিন্তু আমাদের দেশে আপ আমাদের দেশে খুশি তাকে যদি কেউ ম্যাডাম বলে সঙ্গে সঙ্গে করে প্রয়োগ করে এই ম্যাডাম বললো তারা কি দাঁড়ায় ম্যাডাম বললো এই ম্যাডাম এই তুই সেই সে আমি করে না ওর বাবা আমি করে না বেকার ও আমি করে না ম্যাডাম তবে দিয়ে তাকে নিতে নেতৃত্বে ম্যাডাম শেখ হাসিনারে কেউ কোনো ম্যাডাম বলে না অফিসাররা বলবে আওয়ামী লীগের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আওয়ামী লীগ খেলে রাজনৈতিক সম্পর্ক না নেতার সঙ্গে কিন্তু রাজনৈতিক সম্পর্কে খেলি না আওয়ামী লীগ একজন নেতার সঙ্গে আর একজন নেতার ভালোবাসারও সম্পর্ক এখনো কেউ কেউ ম্যাডাম বলে ফেলে এই যে চর্চাটা আমরা এই চর্চাটা করবো আওয়ামী লীগের আদর্শ আমাদের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে দরকার করি এইটার এইটার একটা ক্লাস সেইটা আমাদের এখানে রাজনীতি যখন শেষ হয়ে গেল ঘরেতে বেরোবে আমরা সব কেউ কারণ না এরকম না একজন আওয়ামী লীগার একটা জিনিস খেয়াল করে দেখবা একজন আওয়ামী লীগার বিহার থেকে তাই ওই বলে যে আমি অমুক জায়গার আওয়ামী লীগ সংগঠনের আমি দলের চেয়ারম্যান আমার নাম আঞ্জলি বিশ্বাস সেই লোকটা তার না খেয়ে আসবে তার ভবিষ্যৎ না খেয়ে তার তাই না কিন্তু বিএনপি এখন চা করে না বিএনপির সম্পর্ক কিন্তু অন্যান্য দলের সম্পর্ক তোদের কিন্তু রাজনৈতিক একজন আওয়ামী লীগের নেতার মাথায় যদি বাড়ি পড়ে আর একজন আওয়ামী লীগ কোনোদিন ছুটি পারে সে যতই তার সঙ্গে সত্যি চাই সেই জন্য আমি কথা বলে আমি খুশি হয়েছি যে আগে আমি বলছিলাম যে নীলাবলীতে সবাই কথামুক্তি এত সময় ধরে তাহলে রাত্রি বাজে এই বেটা আমি নয় আমি ঠিক করে আছি আর এখন আর মানে অ্যাডজাস্টেড হয়ে গেছি তারপরেও ভালো লাগছে না সবাই এত কথা শোনাই ভালো হচ্ছে বরং না শুনলেই খারাপ সবাই বলছে সব খুশি হয়েছি অনেক সবাই মনের অভিব্যক্তিরা ব্যক্ত করেছে তবে যে সমস্ত কথা এইগুলো আমি অনুভব করি সে কোনো আসে এইগুলো কিছুদিনগুলো সংশোধন করব এটা আমি অনুভব করি এবং দলকে ঐক্যবদ্ধ করার জন্যে এই সমস্ত বিষয়গুলি আমার পরিহার করতে হবে আমি বারবার করে আমি বলি বারবার করে আমি এটা বলি একসাথে একেবারে মাথায় তোলা উঠি না আবার একসাথে একেবারে বলে দিয়ে উঠি সবাইকে একটা সফরটা কেউ যেন বুঝতে না আসাদুজ্জামান সাহেব আমাদের সবাই শ্রদ্ধা করে আসাদুজ্জামান সাহেবের কাছে গেলি কেউ বুঝতে পারত না যে ও আমাকে কারে বেশি ভালো উনি কারে বেশি ভালোবাসতেছে এটা করছে মনে করতে আমার এই বলে বেশি ভালোবাসে ও মনে করতে যে আমার এই বলে বেশি ভালোবাসে কিন্তু কেউ বুঝতে পারত না যে কোনটা বেশি সেটা ওনার কথায় দিস ইস পলিটিক্স দিস ইস লিডারশিপ এটাই হলো লিডারশিপ আমি এই জন্য কাগজ না করতে পারি তার লিডারশিপ যখন রাখতে আমার হলো রাজনীতি করতে দুর্গ হয়ে গেল তো এইটা আমি যদি একটু না করতে পারি তাহলে তো আমার
আমার নেতৃত্ব দেওয়া শান্তি ব্যাপার ছিল সবাইকে নিয়ে চলতাম সবাইকে অ্যাকোমোডেট করতাম একবার একটা পরে এক পিছিয়ে রয়ে আরেকজন তো সব চলে আমি সব আমার ছেলেও দাঁড়ায় আছে